ফারুক বলো তো, ইনফোকস বিষয়ে কাজ কি ছিল? ম্যাম, এটা মিক্সিং এর কাজ করে না? মিক্সিং এর না না না, কাজ করে? মিক্সিং এ তোমার হচ্ছে ইউনিমিক্স কাজ করে, আর ইউনিফ্লেক্স এ তোমার হচ্ছে ফ্যান ক্লিনিং বা ডিডাস্টিং এর কাজে লাগে। আচ্ছা আমি একটু বলি, এখানে কি হয় দেখো, যে এখানে তোমার এই যে ম্যাটারটা, এটা একটু বড় একটা ছবি আছে, এটা দেখা গেল বুঝবা, এখানে এরকম হচ্ছে স্লট কাটা থাকে। হ্যাঁ, তো এই স্লট কাটা, এই যে দেখছো না, একটার সাথে আরেকটা একটু গ্যাপ আছে, এই গ্যাপ দিয়ে যখন মানে এটা এখানে থাকে, তো ম্যাটেরিয়ালটা যখন তোমার এখান দিয়ে ফিট হচ্ছে, ফিট হওয়ার পর যখন এইটা দিয়ে পাস করে, তখন যে এয়ারটা থাকে সেই এয়ারটা এই ছিদ্র দিয়ে বাইরে চলে যায়। তো এই ছিদ্রের সাথে যে হচ্ছে এয়ারের সাথে যে ছোট ছোট ডাস্ট থাকে, সেই ডাস্টটাও তোমার হচ্ছে কি হয়, এই ছিদ্র দিয়ে বাইরে চলে যায়, ফলে এখানে তোমার হচ্ছে ডিডাস্টিং বা হচ্ছে ফাইন ক্লিনিং হয়। বোঝা গেল ফারুক, বুঝতে পারছো? ফারুক বুঝতে পারছো? হ্যালো, কথা বলে না কেন, কথা শোনা যাচ্ছে না? আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, আমার কথা কি কাটা কাটা আসতেছে? নেটওয়ার্কের কি সমস্যা হচ্ছে? ম্যাম, মাঝে মাঝে মনে একটু কাটতেছে, বাট এমনি শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক না ম্যাম, ঠিক আছে। আচ্ছা ওকে, আচ্ছা এটা গেল এখন। আচ্ছা এখন আমরা যেটা দেখবো সেটা তোমার হচ্ছে, আমরা তো ইনিফ্লক করছি বা বেলোপেনার করছি, তারপর তোমার হচ্ছে ইউনিক্লিন করছি, এই যে ইউনিমিক্স, এখানে হচ্ছে মিক্সিং হয় এটা করছি, আর এটা হচ্ছে ইউনিক্লিন বা হচ্ছে ইউনিফ্লেক্স যেটা বলো, মানে হচ্ছে এটা তোমার ওপেন করে, এটা তোমার হচ্ছে প্রি ক্লিন, না প্রি ক্লিন করে বা হচ্ছে মোটা মোটা যে ট্রাশ গুলো থাকে একটু বড় বড়, ওগুলা ক্লিন করে, এখানে মিক্সিং হয়, এখানে ফাইন ক্লিন হয়। তো সবচেয়ে বিষয় যেটা এখানে সেটা হচ্ছে যে এটার প্রোডাকশন, এই সবগুলো মেশিনের প্রোডাকশন কেমন, পার আওয়ার রেটের প্রোডাকশন কেমন হয় সেটা আমরা একটু দেখবো আজকে। ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি হচ্ছে তোমার পার শিফটেও করা হয় প্রোডাকশনের হিসাবটা, স্পিনিং মিল কখনো বন্ধ হয় না, মানে তোমার দিন রাত 24 ঘন্টা এটা ওপেন থাকে। তো ওরা শিফটিং করে চালায়, যে হচ্ছে সব তিনটা শিফট থাকে নর্মালি, এ বি আর সি, তো সকাল 6টা থেকে তোমার দুপুর 2টা পর্যন্ত নর্মালি এ শিফট চলে, তারপরে দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত বি, আর হচ্ছে রাত 10টা থেকে হচ্ছে তোমার ভোর 6টা পর্যন্ত বা সকাল 6টা পর্যন্ত তোমার হচ্ছে শিফট চলে। তো হচ্ছে আমি এখন এখানে পার আওয়ারে দেখাচ্ছি এদের প্রোডাকশন কত হয়। তো দেখো যে এই দুটা মেশিনের পার আওয়ারে প্রোডাকশন তোমার হচ্ছে 2400 হচ্ছে, হ্যাঁ 2400 কেজি, আর হচ্ছে ইউনিমিক্সে হচ্ছে 1200, আর হচ্ছে ইউনিক্লিনেও তোমার যেটা হচ্ছে ফ্যান ক্লিনার এখানে হচ্ছে 1200। এখন তোমাদের কি মনে হয় বলো তো, এই মেশিনের প্রোডাকশন 2400, এটার 2400, তারপরে মেশিনের সিঙ্ক্রোনাইজ অনুসারে তো এইটার পরে নিশ্চয়ই ইউনিমিক্সে যাবে, তো কিভাবে মানে এটা তো 1200 হইলে এটার মানে কিভাবে হ্যান্ডেল করবা, মানে মেশিন কি বন্ধ করে রাখবা না কি করবা, এটা নিয়ে আমরা একটু দেখবো যে অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে ম্যাটেরিয়াল ফ্লোটা কন্ট্রোল করা হয়। এখানে দেখো যে রিটারের হচ্ছে একটা আমি ছবি রাখছি, ওরা কি করছে যে এটা হচ্ছে একটা ইউনিট ব্লক, এর প্রোডাকশন ছিল কত, 2400। এখানে তোমার হচ্ছে ওয়েস্ট ওপেনার আছে আর মেটাল স্টেপার আছে, আমি এটা একটু পরে করাচ্ছি, এই দুটোর কথা বাদ দাও। এটা হচ্ছে যে কি, এখানে দেখো যে 4 নম্বরে কি লেখা আছে যে ইউনিক্লিন, এখানে একটা ইউনিক্লিন আছে, কিন্তু হচ্ছে যে 5 নম্বরে দেখো 2টা 5 আছে, 2টা 5 হচ্ছে কি ইউনিমিক্স, আর 2টা 6 আছে, এটা হচ্ছে তোমার হচ্ছে ইউনিক্লিন, যেটা ফাইন ক্লিনার B70। তো হচ্ছে এরা ইউনিটার এখানে যেটা করছে যে ওদের প্রোডাকশন মানে ম্যাটেরিয়ালের ফ্লো ঠিক রাখার জন্য একটা বেল ওপেনার, একটা ইউনিক্লিনের সাথে 2টা হচ্ছে মিক্সিং এবং ফাইন ক্লিনার মেশিন রাখছে,
যাতে ম্যাটেরিয়াল ফ্লোটা ঠিক মতো থাকে, কোনো মেশিন বন্ধ করতে না হয় বা প্রোডাকশনে কোনো সমস্যা না হয়। কিন্তু এমনও তো হইতে পারে যে হচ্ছে যে আমার একটা ইন্ডাস্ট্রিতে আমার একটা মেশিন পুরাতন হয়ে গেছে, তো ওই মেশিনের যে প্রোডাকশন ক্যাপাসিটি অন্যগুলোর সাথে ম্যাচ করতেছে না, তো আমি কি করবো? আমি কি মেশিন বন্ধ করে রাখবো? না, বন্ধ করে রাখলে আমার যেটা সমস্যা হবে যে মেশিনের আবার স্টার্ট করতে হবে, প্লাস হচ্ছে ওয়ার্কার, ওই ওই মেশিনের জন্য আমি যে ডেডিকেটেড ওয়ার্কারটা রাখতেছি তার তো তাকে তো আমি ইউজ করতে পারতেছি না, তো ওটা তো আমার লস হচ্ছে, তাই না? তাকে তো আমার মাসের শেষে স্যালারি দিতে হবে, তো তাকে তো বসায় রেখে আমার লাভ নেই। তো এখানে সেই জন্য ম্যাটেরিয়াল ফ্লোটা কিভাবে হ্যান্ডেল করা হয় সেটা আমরা একটু দেখবো। তো এই ম্যাটেরিয়াল ফ্লো কন্ট্রোল করার জন্য মোটামুটি দুইটা মেথড আছে, একটা তোমার হচ্ছে ব্যাচ অপারেশন আর একটা হচ্ছে যে তোমার কন্টিনিউয়াস অপারেশন। তো ব্যাচ অপারেশন যেটা, এটা নর্মালি তোমার হচ্ছে ইউজ করা হয়েছে ওল্ড যে মেশিন গুলো আছে বা ওল্ড ব্লুম লাইনে, এখানে এই ব্যাচ অপারেশনটা মূলত ইউজ করা হয়। এটা তোমার হচ্ছে একটা হপার ফিডার, যে ওল্ড রুম যেটা আছে এরকম একটা ওল্ড রুম একটা মেশিন হচ্ছে একটা হপার ফিডার। তো এই হপার ফিডারে ম্যাটেরিয়ালটা মানে এর আগে যে মেশিনটা আছে সেখান থেকে এটা এখানে ঢোকে, এখানে বলা হচ্ছে রিজার্ভ হপার, এখান থেকে ঢুকে তোমার হচ্ছে এখানে কনভেয়ার বেল্ট আছে, কনভেয়ার বেল্টের মাধ্যমে এখানে যে ওপেনিং রোলারটা আছে বা এখানে ল্যাটিসটা আছে এটার মাধ্যমে ওপেনিং হয় ডেলিভারি। কিন্তু এখানে যেটা মানে কন্ট্রোল হয় ম্যাটেরিয়াল ফ্লোটা সেটা হচ্ছে যে এখানে একটা তোমার এখানে একটা সেন্সর থাকে, এই সেন্সরটাকে যদি হচ্ছে এখানে ম্যাটেরিয়ালটা জমে যায় মানে ইনটাইম ল্যাটিস যদি ম্যাটেরিয়ালটা ঠিক মতো ওপেন করতে না পারে বা ওপেন করতেছে দেখা যাচ্ছে ম্যাটেরিয়াল এখানে জমে গেছে, সেক্ষেত্রে এখানে যে একটা সেন্সিং লিভার আছে ও করবে কি, ও হচ্ছে এখানে যে একটা কনভেয়ার বেল্ট আছে এই বেল্টের ড্রাইভটা অফ করে দিবে। যদি ড্রাইভটা অফ করে দেয় তাহলে এই যে রিজার্ভ হপার থেকে ম্যাটেরিয়ালটা আর এখান দিয়ে পাস করতে পারবে না, সো এখানটা যে জ্যামটা ক্রিয়েট হচ্ছে ওটা আস্তে আস্তে রিলিজ হয়ে যাবে। এখন আমি তো হচ্ছে এখানে এই ড্রাইভটা অফ করে দিয়েছি, তাই না? যেহেতু এখানে ম্যাটেরিয়াল বেশি হয়ে গেছিল, তো যেহেতু এটা অফ আছে সেহেতু এইখান দিয়ে তো আবার ম্যাটেরিয়াল তো আসতেই আসে, তো এখানে কি হবে, এখানে আর একটা অনেক বেশি ম্যাটেরিয়াল জমে যাবে। তখন কি করবে, এখানে আর একটা সেন্সিং লিভার আছে বি, ও করবে কি, ও আগের যে মেশিনটা আছে ওই মেশিনটা আর সুইচ পাই অফ করে দিবে, যাতে ওই মেশিনটার প্রোডাকশন না হয়, মেশিনটা অফ থাকে। তারপর আস্তে আস্তে যখন এখান থেকে ম্যাটেরিয়ালের জ্যামটা কমে যাবে তখন এই সেন্সিং লিভার বিটা আবার আগে মেশিনটা অন করে দিবে, ম্যাটেরিয়ালের ফ্লো কন্টিনিউয়াস থাকবে তারপরে। তো এটা হচ্ছে ব্যাচ অপারেশন, মানে অন অফ করে হচ্ছে এখানে প্রোডাকশনটা কন্ট্রোল করা হচ্ছে। এটা হচ্ছে নর্মালি আগের মেশিন গুলোতে করা হয়, এখন আর করা হয় না। তো এই ব্যাচ অপারেশনের আর একটা পার্ট হচ্ছে যে একটা অপটিক্যাল সিস্টেম ইউজ করা যেতে পারে। সেই অপটিক্যাল সিস্টেমটা কি, এখানে হচ্ছে যে আগেরটা দেখলাম যে ম্যাটেরিয়ালের ফ্লো মানে হচ্ছে ওয়েট বা হচ্ছে ভর মাছ ওটার উপর ডিপেন্ড করতেছিল, এখানে সে না, এটা না। এখানে তোমার হচ্ছে চারটা অপটিক্যাল সেন্সর থাকে, 1, 2, 3, 4। এই অপটিক্যাল সেন্সর গুলো হচ্ছে তোমার হচ্ছে এই এক যেটা এখানে এই যে হলুদ কালার দেখছো না, এটা হচ্ছে ম্যাটেরিয়াল। এই হলুদ কালারে এই ম্যাটেরিয়ালটা যদি একের উপরে চলে যায় মানে এখানে অনেক বেশি ম্যাটেরিয়াল হয়ে গেছে, এই সেন্সরটা তখন কি করবে, আগে মেশিনকে একটা ইনফরমেশন পাঠাবে যে এখানে অনেক বেশি ম্যাটেরিয়াল হয়ে গেছে আর ম্যাটেরিয়াল পাঠানোর দরকার নাই, তখন আগে মেশিনটা অফ হয়ে যাবে। আবার যদি এরকম হয় যে এটা দুই যেটা দুই নাম্বার সেন্সর এটার নিচে যদি ম্যাটেরিয়ালটা চলে আসে তখন দুই নাম্বার সেন্সরটা আগে মেশিনটাকে বলবে যে এখানে ম্যাটেরিয়াল শর্টেজ আছে, ম্যাটেরিয়াল পাঠাও, যেন ম্যাটেরিয়াল পাঠাবে। তিন নাম্বার সেন্সর যেটা থাকে ও হচ্ছে এখানে কতটুকু ম্যাটেরিয়াল জমা হচ্ছে প্লাস হচ্ছে এই কনভেয়ার বেল্টের যে ড্রাইভ এটা মুভমেন্ট কন্ট্রোল করে আগে মেশিনের মতো। আর চার নাম্বার যেটা সেটা তোমার হচ্ছে এখানে এই যে ফিড রোলার বা এখানে যদি কোনো ম্যাটেরিয়াল না থাকে তাহলে তোমার একটা অ্যালার্ম দেয় আগে মেশিনকে যে এখানে তো কোনো ম্যাটেরিয়াল এখনো আসতেছে না। তো এগুলো হচ্ছে নর্মাল, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট পড়ালাম আমি। আচ্ছা, তো আরেকটা অপারেশন যেটা বলছিলাম যে ব্যাচ, ব্যাচের সাথে তোমার হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে আরেকটা ছিল কন্টিনিউয়াস। এখানে যেটা মানে এখন নর্ম যে রিটার বা ফ্রিজারের যে মেশিন গুলোতে অ্যাকচুয়ালি এটা হয় সেটা হচ্ছে যে এটা দেখো কার্ডিং মেশিন, যখন বোরুম থেকে কার্ডিং এ যাচ্ছে এখানে একটা তোমার প্রেশার সেন্সর থাকে, এই প্রেশার সেন্সরটা এখান থেকে কতটুকু ম্যাটেরিয়াল যাচ্ছে এটা সেন্স করতে পারে। ধরো এখানে কার্ডিং এর ক্যাপাসিটি 10 কেজি, তো যখনই 10 কেজি এখানে চলে যাচ্ছে তখন এই প্রেশার সেন্সরটা সেন্স করতে পারতেছে হ্যাঁ এটা 10 কেজি ম্যাটেরিয়াল
পাস করছে, তখন কি করবে এখানে তোমার হচ্ছে একটা মাইক্রো প্রসেসর থাকে, সেই প্রসেসরের মাধ্যমে তোমার এখানে একটা ভেরিয়েবল স্পিড মোটর থাকে, মানে মোটর স্পিড কম বেশি করা যায়। যদি ধরো যে এখানে ম্যাটেরিয়াল বেশি চলে গেছে বা এখানে জ্যাম ক্রিয়েট হয়েছে, তখন এই হচ্ছে স্পিড মোটর স্পিডটা কমাই দিবে, মানে আস্তে আস্তে ম্যাটেরিয়াল প্রোডাক্ট হয়ে আস্তে আস্তে যাবে, জ্যামটা ক্লিয়ার হওয়ার সুযোগ পায়। আবার যদি দেখা যাচ্ছে যে না ম্যাটেরিয়ালের শর্টেজ হয়ে গেছে এখানে বেশি, তখন কি হবে এই যে তোমার হচ্ছে এখানে স্পিডটা ভেরিয়েবল মোটরের এই স্পিডটা বাড়াই দিবে, ফলে বেশি বেশি ম্যাটেরিয়াল ফিট হয়ে এখানে যে শর্টেজ ছিল এটা তোমার কভার করে দিবে। এটা তোমার হচ্ছে ট্রু স্লারের। তো রিটারের এরকম পদ্ধতি ইউজ করে। তো আমি এখানে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে রিটারের ইউনিকমান্ড। ইউনিকমান্ড বলতে কি, যে এটা হচ্ছে একটা যেরকম মোবাইল ফোনে থাকে না টাচ স্ক্রিন সিস্টেম, ওরকম মেশিনের গায়ে এখন এরকম থাকে স্ক্রিন। তো স্ক্রিনেই তোমার হচ্ছে সবকিছু কন্ট্রোল করা যায়, যে এরকম ধরো যে সুইচ অফ অন করার বিষয়টা এখানে থাকে। তারপরে তোমার হচ্ছে যে আরো থাকে যে দেখা যাচ্ছে যে কতটুকু হচ্ছে প্রোডাকশন, এখানে যেমন দেখা যায় 67% হয়ে আছে বা কতটুকু বাকি আছে, সবকিছু দেখা যায় এখানে। হ্যাঁ, আরো কি করা যায় জানো, যে এটাতে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের সিস্টেম থাকে। যেমন আমি কটনের জন্য যেরকম হচ্ছে অপারেশন স্পিড রাখবো বা গিট বারে সেটিং রাখবো বা যেরকম ক্লিনিং ইন্টেন্সিটি আমার দরকার, আর তোমার হচ্ছে ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে আমার এতটা দরকার নেই, কারণ ম্যানমেড ফাইবার তো মানুষের তৈরি, এখানে তো অত বেশি ডাস্ট টাস্ট থাকে না। তো নিশ্চয়ই আমার যখন ম্যানমেড ফাইবার প্রসেস করবো, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার এত বেশি ক্লিনিং দরকার নাই, কিন্তু কটনের ক্ষেত্রে আমার ক্লিনিংটা অনেক বেশি দরকার। তো আমি যদি মেশিনে আগে থেকে বলে রাখি যে আমি যখন এই ম্যাটেরিয়াল চালাবো তখন আমার এটা এটা সেটিংটা রাখতে হবে মেশিনের মধ্যে, বা যখন আমি পলিশটা চালাবো তখন আমার এরকম সেটিং রাখতে হবে, তো এরকম দিয়ে দিই, তখন তাহলে হচ্ছে যখন আমি পরে প্রসেস করবো তখন আমি যদি ওকে বলে দিই যে হচ্ছে হ্যাঁ এখন হচ্ছে কটন প্রসেস করতেছি, কটনের জন্য যে প্যারামিটারগুলো সেট করছিলাম সেগুলো কাজ একদম সেটা হচ্ছে সেট করে দাও, তাহলে সেটা করে দিতে পারবে, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে যে শিফট হচ্ছে, এখানে হচ্ছে শিফট চেঞ্জ করা যায়, হচ্ছে আগে শিফটের কতটুকু প্রোডাকশন হয়েছিল সেটা যদি পরের শিফটে আমি দেখতে চাই, সেটা হচ্ছে মেশিনের মেমোরিতে সেভ থাকে, দেখতে পারবা তুমি চাইলে। তারপর হচ্ছে যদি কোনো ধরনের ম্যানফ্যাকচারিং হয় বা কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে তোমার অ্যালার্ম দিবে, এভাবে বিভিন্ন কাজ করা যায়। আচ্ছা, এখন আসো যে মেশিন সিকোয়েন্স, এটা তোমার হচ্ছে যে রিটারের গরম লাই। আমরা অলরেডি সবগুলা মেশিন প্রায় করে ফেলছি, শুধু এই যে মেটাল অ্যান্ড ফায়ার ডিটেক্টর এটা বাকি আছে। তো ওটা কি কাজ করে ওটা আমরা করবো এখন। তো তোমরা এই মেশিন গুলো সম্পর্কে সবাই একটু পরিচিত হয়েছো না, মানে কোনটা কি কাজ কিভাবে কাজ করে সবার তো বোঝার কথা, তাই না? আজিজুর রহমান 1939D, yes ma'am. আচ্ছা, এই দেখো এখানে একটা হচ্ছে তোমার ব্লুমের হচ্ছে মেশিনের সিকোয়েন্স গুলো দেয়া আছে। তো কোন মেশিনের কি কাজ মনে আছে তোমার? বুঝতে পারিনি কথা, একটু বলো আবার। মেটেরিয়ালটা কিছু সময় স্টোর করে রাখে, যদি লাগে পরে ইউজ করা যায়, বা যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে কার্ডিং অফ আছে বা মেনটেন চলতেছে, সেক্ষেত্রে এখানে মেশিন কিছু ম্যাটেরিয়াল আমরা এখানে স্টোর করে রাখতে পারি। ওকে, আচ্ছা, তো রিটারের সাথে তোমার হচ্ছে এখানে যে ট্রুজারের একটা গরম লাইন দেওয়া আছে, দেখো যে এখানেও আমরা হচ্ছে ব্লেন্ডোম্যাট যেটা বলতেছি এটা তোমার ইউনিপ্লাকের মতোই, এটা হচ্ছে তোমার ওপেন করে ভিতরে সেপারেটর হচ্ছে, এটা করবো আজকে ওই মেটাল ফাইন ডিটেক্টরের মতো প্রি ক্লিনার করছি, মিক্সার করছি, ফাইন ক্লিনার করছি।
একটা পার্ট করবো আছে, সেটা তোমার হচ্ছে যে কি ফরেন পার্ট সেপারেটর, যেটা ফরেন পার্ট কি ওটা নিয়ে বেশ বড় ধরনের আলোচনা আছে, ওটা করব। আর এখানে তোমার হচ্ছে যে ওল্ড ব্লুম লাইন, ওল্ড ব্লুম লাইন আমি ট্রাই করছি তোমাদেরকে যতটুকু পসিবল কাভার করে দেওয়ার, আর বাকিটুকু যেটুকু আছে তোমার ওটা হচ্ছে যখন ল্যাব করবা ল্যাবের মধ্যে তোমরা হচ্ছে একটু দেখতে পারবা। তো বেল ওপেনার তো তোমাদের আমি অলরেডি বুঝাইছি, মানে নর্মাল যেরকম বেল ওপেনার থাকে এটা বেল ওপেনার কাজ করে। স্টেপ ক্লিনারও তো পড়াইছি যে স্টেপ স্টেপে ক্লিন হয়, স্টেপ ক্লিনার মনে আছে কারো? স্টেপ ক্লিনার মনে আছে কারো? স্টেপ ক্লিনার কি কিভাবে কাজ করে? তোমার হচ্ছে 35টি আঙ্গেল থাকে, একটা একটা বিটা, 6টা বিটা থাকে, বিটার নিচে তোমার গ্রিড বার থাকে। ওকে, ভার্টিক্যাল কিনার হচ্ছে তোমার স্টেপলারের মতোই, বাট এটা হচ্ছে ভার্টিক্যাল। এটা অ্যাকচুয়ালি কোনো ছবি নয় আমার কাছে, ল্যাবে যখন করবা তখন দেখাই দিব। আর হভার মিটার তো একটু আগে দেখাইলাম। আর এখানে একটা পর্কিউপাইন মিটার থাকে। পর্কিউপাইন নাম কেন? পর্কিউপাইন মানে হচ্ছে সজারু। সজারু চিনো তোমরা? ওই যে গায়ে কাটা কাটা থাকে, সজারু চিনো? হ্যাঁ, ওই সজারুর নামকরণ থেকে এর নাম হচ্ছে পর্কিউপাইন। মানে ওই মিটার থাকে, মিটারে এরকম হচ্ছে স্পাইক বা কাটা কাটা থাকে, এই জন্য নাম হচ্ছে পর্কিউপাইন মিটার। আর এখানে ওই হপারেটর 1 আছে, এখানে 2 আছে, আর দেন হচ্ছে লাস্টের মেশিন তোমার হচ্ছে স্কাচার আছে। স্কাচারে যে আগের দিন দেখাইছিলাম যে ল্যাব তৈরি হয়, নাটায়ের ঘুরি নাটায়ের মতো দুইটা হাতে ধরা দুপাশে থাকে, আর মাঝে একটা সিলিন্ডার থাকে, ওখানে তোমার হচ্ছে শীট আকারে ম্যাটেরিয়াল জমা হয়। তো টেনশনের কারণে এটা ল্যাবে তোমাদের দেখানো হবে খুব ভালো করে। তো আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে তোমার হচ্ছে যে কি মেটাল অ্যান্ড ফায়ার ডিটেক্টর, আর হচ্ছে ফরেন পার্ট সেপারেটর। তো আমরা এখন মেটাল পার্ট সেপারেটর নিয়ে একটু পড়াশোনা করি। আচ্ছা, দেখো আগুন ছুড়ে গেছে বলবে। আমরা প্রায় শুনি না যে গার্মেন্টস আগুন লাগছে, 22 মিনিটে আগুন লাগছে, তুলার গুদামে আগুন লাগছে, শুনি না? তো স্পিনিং মিলে সব থেকে বেশি আগুন লাগে তোমার হচ্ছে, মানে আগুন লাগার পসিবিলিটি তোমার হচ্ছে গরমে, মানে তোমার হচ্ছে বয়লার ব্লাস্ট বা হচ্ছে তোমার ইলেকট্রিসিটি শর্ট সার্কিট বাদে গরমে আগুন লাগার আর একটা কারণ হচ্ছে যে ম্যাটেরিয়ালটা একদম মানে আনট্রিটেড অবস্থায় এখানে প্রথম ওপেন হয়। তো এই যে ফাইবারের মধ্যে, ফাইবার তো বেল আকারে তোমার হচ্ছে বাইরে থেকে নিয়ে আসে, তো ওরা যখন জিনিং করে বা হাত থেকে যখন হচ্ছে মেশিন দিয়ে জিনিং করে, তখন দেখা যাচ্ছে কিছু মেটাল পার্ট থেকে যেতে পারে, বা ব্লু রুমের ফ্লোরে তোমার ছোট ছোট মেটাল পার্ট যদি থাকে, নাট বা ওয়ার বা হচ্ছে বেলটা হচ্ছে তোমার ওই লোহার তার পাতি বলে এটাকে, ওই তার পাতি দিয়ে মানে হচ্ছে যে চিকন তার আছে না, ওই তার দিয়ে প্যাচ প্যাচায় নিয়ে আসে, যাতে হচ্ছে মেটেরিয়াল গুলো বাইরে না পড়ে যায়। তো যদি কখনো কখনো ওই ওপেন করার সময় মানে ওটা হচ্ছে তোমার ওই তার পাতি গুলো ওয়ার্কারটা কেটে রেখে দেয়, তো দেখা যায় যে কখনো কখনো ছোট ছোট থেকে যায়। তো ওই যে মেটাল ছোট ছোট পার্ট গুলা ওগুলা যদি এর মধ্যে থেকে যায়, তো যখন ব্লোরুমে ওপেন হয় ওই ওপেনিং রোলারটাও তো তোমার নর্মালি হচ্ছে স্টিল বা মেটালের তৈরি, তো এই দুটা ওটা তো হাই স্পিডে ঘুরে আবার রোলারটা, তো এই যে ফ্রিকশনে একটা স্পার্ক ক্রিয়েট হয়ে যায়, ওই স্পার্ক থেকে তোমার হচ্ছে কটন তো অনেক বেশি ফ্লামেবল, দাহ্য আগুন ধরে যায়। তো এইটা অ্যাভয়েড করার জন্য এখানে তোমার একটা হচ্ছে ম্যাগনেটিক এক্সট্রাক্টর আছে মার্জরির, এটা তোমার হচ্ছে আলাদা কোনো মেশিন না, জাস্ট তোমার এটা হচ্ছে কি একটা তোমার ডাক্টের মধ্যেই সেট করে দেওয়া যায়, জাস্ট হচ্ছে এরকম একটা নি শেপ ডিভাইস, আর এই পাশে একটা মেটাল ম্যাগনেট থাকে আর এই পাশে একটা ম্যাগনেট থাকে। তো এইটার মধ্য দিয়ে যখন তোমার ম্যাটেরিয়ালটা পাস হয়ে যায় এদিক দিয়ে, তখন যদি কোনো ফ্রেস ম্যাটেরিয়াল থাকে তাহলে এই ম্যাগনেট ওটাকে আটকায় রাখে। তো আমরা তো অলরেডি মানে এমনিতেই জানি সেটা বলছি পরে আসছি যে লোহা হচ্ছে চুম্বক যাতে মেটাল যা অ্যাট্রাক্টেড হয়, হ্যাঁ তো এখানে আটকে থাকে, তো এটা পরে ম্যানুয়ালি ক্লিন করা হয়। এইভাবে তোমার হচ্ছে ফ্রেস ম্যাটেরিয়ালকে হচ্ছে এখান থেকে ক্লিন করা যায়। কিন্তু এটার যে সমস্যা সেটা হচ্ছে যে এখানে শুধুমাত্র হচ্ছে লোহা জাতীয় পদার্থ গুলাকে যেগুলো থাকে ওগুলো আলাদা করা যায়,
কিন্তু এমনও তো হইতে পারে যে লোহা বাদেও আরো অনেক মেটাল তো থাকতেই পারে, তাই না? সেগুলা কিভাবে সিলেক্ট করা যায় বা আলাদা করা যায় ওটা একটু দেখি। এখানে দেখো যে একটা ইলেকট্রনিক মেটাল স্ট্রাকচার দেখাচ্ছে। তোমরা যখন ওই যে বিভিন্ন ধরনের ওই যে শপিং মলে যাও, তোমাদের হচ্ছে যে একটা মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে যে কোন মেটাল আছে কিনা, এখানে সেম বিষয়টাই করা হয়। একটা মেটাল ডিটেক্টর থাকে আর একটা তোমার স্পার্ক ডিটেক্টর থাকে। মেটালটা যখন এখান দিয়ে পাশে আসে তখন এখানে তোমার হচ্ছে একটা স্পার্ক সেন্সর থাকে। এই স্পার্ক সেন্সরটা যদি কোনো স্পার্ক সেন্স করতে পারে তাহলে এই দিক দিয়ে যাওয়ার সময় এখানে একটা অপারেটিং ফ্ল্যাপ থাকে বা ওই যে ম্যানুয়ালের ঢাকনা থাকে না, ওরকম ঢাকনা টাইপ একটা থাকে। যখনই এখানে কোনো স্পার্ক সেন্স করতে পারে তখন কি হয়, এখানকার ঢাকনাটা ওপেন হয়ে যায়। এখানকার ঢাকনা ওপেন হয়ে গেলে ম্যাটেরিয়ালটা এই যে এখানে একটা কন্টেনার থাকে, এই কন্টেনারের মধ্যে এসে জমা হয়। এই কন্টেনারের মধ্যে তোমার ফায়ার এক্সটিংগুইশার থাকে, কার্বন ডাইঅক্সাইড যেটা, ওটা স্প্রে করে ফায়ারটাকে তোমার হচ্ছে কি করা হয়, ফায়ারটি আগুনটা নিভাই দেওয়া হয়। এবং এখানে আর একটা হচ্ছে থার্মোমিটার থাকে, টেম্পারেচার সেন্সর, যে ওটা টেম্পারেচার আগে আদৌ আগুন নিভল কিনা ওটা চেক করা যায়। এখানে তোমার হচ্ছে সেম মেটাল যেটা মেটাল সেন্সর থাকে ওটা জাস্ট হচ্ছে এখানে মেটেরিয়ালটা ইজেক্ট করে দেয়। এখানে তো আর ফায়ার এক্সটিংগুইশার দরকার হয় না কারণ এখনো আগুন ধরে নাই। যদি আগুন ধরে তাহলে তোমার হচ্ছে এখানে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুনটা নিভাই দেওয়া হয়। বোঝা গেল? কবির ইসলাম বুঝতে পারছি। ২০১৮-৪ আইডি রবির ইসলাম কি নাই? ২০১৯-১ আইডি জি ম্যাম। আচ্ছা, মেটাল স্ট্রাকচার মানে যেটা হচ্ছে দেখালাম ম্যাগনেটিকটা আর ইলেকট্রনিকটাকে বুঝতে পারছি যে কিভাবে মেটালটা আমরা আলাদা করি। জি ম্যাম, আমরা তিন নম্বরে যে হচ্ছে মেটালটা ডিটেক্ট করে এটা আলাদা করে। হ্যাঁ, আগে স্লাইডে যেটা দেখালাম ওটা ফেরাস মেটালটা, আর এখানে তোমার সব ধরনের মেটালটা আমরা আলাদা করতে পারি, তাই না? জি ম্যাম। আচ্ছা, এটা তোমার হচ্ছে ট্রু কালার ছিল, তো রিটারের এরকম এরকম আছে একটা রিটারের, ওটা বলে কম্বো শিল্ড। রিটারের কম্বো শিল্ড কি হয়, তোমার এখানে স্পার্ক সেন্সর থাকে, এই যে ফায়ার ডিটেকশন, এটা তোমার মেটাল এক্সট্রাক্টর থাকে, এলিমেন্টাল ডিভাইস থাকে এখানে। তো এখানে এক্সট্রা যেটা হয় সেটা তোমার হচ্ছে যখন দেখো যখন এখান দিয়ে ম্যাটেরিয়ালটা যায় যদি কোনো ফায়ার ডিটেক্ট করতে পারে তখন ও হচ্ছে এই এলিমিনেশন ডিভাইসটা ওপেন করে দেয়। তো ম্যাটেরিয়ালটা এখানে এসে পড়ে সাথে সাথে একটা অ্যালার্ম দেয়, অ্যালার্ম দেয় এবং হচ্ছে ব্লোরুমের সব মেশিনের সুইচ অফ করে দেয় যাতে করে আগুনটা যেখানে ছিল মানে যতটুকু জায়গায় ছিল ততটুকু জায়গায় থাকতে পারে। দেন ম্যানুয়ালি এটা নেভানোর পরে তোমার ম্যানুয়ালি যদি তুমি মেশিনটা আবার অন করে দাও ব্লু মেসেজ তখন অফ হবে, তার আগ পর্যন্ত মেশিনটা অফ থাকে এবং হচ্ছে একটা ফায়ার অ্যালার্ম বাজতে থাকে যাতে করে তোমার হচ্ছে ওয়ার্কার বা যারা যদি হচ্ছে খুব বেশি বড় ধরনের দুর্ঘটনা ঘটে তাহলে যাতে সবাই সেফ থাকতে পারে বা সেফলি যাতে বের হয়ে যাইতে পারে। কিছুদিন আগে ওই যে আমরা দেখলাম না কত মানুষ ওই যে মারা গেল রূপগঞ্জের ওই একটা ফ্যাক্টরিতে, তাই না? তো আসলে
মানে খুবই প্যাথেটিক, তাই না? যে আগুন যেভাবে লাগে, কিভাবে কত বাচ্চা ছিল ওখানে, মানে শুনছি যে বা পেপারে দেখছি যে অনেক শিশু শ্রমিক ছিল মেবি ওখানে, তো সবাই আগুনে পুড়ে মারা গেছে। আমি রূপগঞ্জে ছিলাম প্রায় তোমার 1.5 বছরের মতো, রূপগঞ্জে ছিলাম। ওখানে হচ্ছে ওই এনজেড টেক্সটাইল লিমিটেড, ওখানে জব করতাম, তো এজন্য হচ্ছে শুনে বেশ খারাপ লাগলো। আচ্ছা, তো যেটা বললাম, এখানে একটা অ্যালার্ম দেয় তোমার হচ্ছে বেলুন সুইচ অফ করে দেয়, যাতে হচ্ছে আগুনটা ছড়ায় না পড়তে পারে। তো এখানে মেটাল ডিটেকশন ডেটা, যখন কোনো মিটার ইজেক্ট করতে পারে, এখানে শুধুমাত্র মেটেরিয়ালটা এখানে ইজেক্ট হয়, কোনো ফায়ার অ্যালার্ম বাজে না বা তোমার হচ্ছে বলুনের সুইচটা অফ হয়ে যায় না। এখানে কিছুক্ষণ পর আবার মানে ওপেন থাকে কিছুক্ষণ, যখন মেটেরিয়ালটা এর মধ্যে ইজেক্ট হয়ে যায়, তারপরে তোমার হচ্ছে এই ঢাকনাটা আবার বন্ধ হয়ে যায়, মেশিন কন্টিনিউয়াসলি রান হতে থাকে। এখন আমরা আর একটা জিনিস দেখবো, সেটা তোমার হচ্ছে কি ফরেন ফাইবার। ফরেন ফাইবার বলতে তোমাদের কি মনে হয় বলো তো? কানফি আলম বলো তো, ফরেন ফাইবার বলতে কি মনে হয়? কি নাই তার নিয়ে আলো? আসিফ বলো তো, 16 আইডি 19-এর। জি ম্যাম। আচ্ছা ফরেন ফাইবার কি বলো তো? ম্যাম ম্যাম আমরা তো নরমালি কটন ফাইবার যেগুলা আমাদের এতে ইউজ করা, এগুলো তো ম্যাক্সিমামই মানে বাইরে থেকে আনা হয়, ওইগুলা থেকে কোনো কিছু কিনা বুঝতেছেন না, ওইটা মনে হচ্ছে আর কি। এখানে হচ্ছে কটন ফাইবার, আমরা আমেরিকান কটন বেশি ইউজ করি। আচ্ছা, এখানে তো মনে হচ্ছে কটন বাদে আর যে কোনো ফাইবার, সেটা পলিস্টার হোক নাইলন হোক, মানে বুঝতে পারছি না। মানে কটনের সাথে অন্যটা যেটা মিক্স করতেছে বা অন্য কিছু আনতেছে সেটা করেন, মানে বাইরে থেকে আনতেছে বলে এটাই। হ্যাঁ, বাইরে থেকে আনতেছে বলে না, যেমন ধরো যে আমি যখন কটন বেল তো বাইরে থেকে কিনে নিয়ে আসি, তোমায় বললা তো, যখন কিনে নিয়ে আসি দেখা যাচ্ছে যে এখানে প্রাইজের একটা ব্যাপার থাকে, কোয়ালিটির ব্যাপার থাকে, তো আমি তো এক মানে যখন প্রাইসটা একটু কম তখন দেখা যাচ্ছে আমি বেশ অনেক পরিমাণ কিনে নিয়ে এসে আমার ফ্যাক্টরিতে রেখে দিচ্ছি গোডাউনে, তো গোডাউনে রেখে আমি ধরো যে একটা তোমার পলিপনের ব্যাগ দিয়ে ঢেকে রাখলাম, ব্যাগটা থেকে রাখার সময় দেখা যাচ্ছে যে একটু ছিঁড়ে গেল, থেকে গেল ফাইবার কটনের মধ্যে থেকে গেল, বা হচ্ছে তোমার যখন ওই বাইরে থেকে যখন যখন ওয়ার্কাররা কালেক্ট করছে, তো ওরা কালেক্ট করার সময় ওয়ার্কাররা ধরো যে কেউ চকলেট খাইছে বা কিছু খাইছে বা কোনো ডালপালা বা কিছু একটা থেকে গেছে কটন ফাইবারের মধ্যে। হ্যাঁ, তো সব থেকে বেশি সমস্যা যেটা হয় ম্যানমেড ফাইবার, পলিস্টার, পলিপ্রোপাইলিন, যদি এগুলো থাকে তাহলে তুমি যখন স্পিনিং করে যাবা তখন খুব একটা সমস্যা তুমি ফেস করবা না। তুমি স্পিনিং করে সুতা বানায় তুমি হচ্ছে ফেব্রিক যারা সুতা কিনে তাদের কাছে বিক্রি করে দিলাম, তারা তোমার কাছ থেকে টাকা দিয়ে কিনে নিয়ে চলে গেল, তারাও হচ্ছে ফেব্রিক বানাইলো, কোনো সমস্যা নাই। ফেব্রিক বানায় তারা হচ্ছে যারা ডাইং এ থাকে তাদের কাছে সেল করে দিল, এরপর যারা ডাইং করবে তারা ডাইং করার সময় দেখলো যে কিছু কিছু জায়গায় কালার হচ্ছে না, আবার কিছু কিছু জায়গায় হচ্ছে, এটাকে তোমার হচ্ছে পাট্টা বলে ইন্ডাস্ট্রিতে অনেক সময় পাট্টা বলে, বা ধরো যে তুমি ওরা হচ্ছে নীল কালারের একটা মানে কিছু ফেব্রিক নীল কালার দিয়ে ডাই করবে, কিন্তু এই নীল কালারের ফেব্রিকের মাঝে কয়েক জায়গায় দেখা যাচ্ছে যে একটু সাদা সাদা হয়ে আছে, এরকম কেন হয়ে আছে? কারণ কটন যে টেম্পারেচারে বা যে ডাই দিয়ে তুমি ডাই করতে পারবা, পলিস্টার বা পলিপলিন তো সেই টেম্পারেচারে সেই ডাই দিয়ে ডাই হবে না, যদিও বা ডাই হয়ে থাকে
তারপরেও কটনের যে শেড আর পলিস্টারের যে শেড কখনোই মিলবে না। তখন কি হবে, তখন তো তোমার হচ্ছে সেই হচ্ছে নিটিং, যারা হচ্ছে ডাইং করবে তারা তো নিটিং দাদার কাছ থেকে কিনছিল, সে নিটিং ইন্ডাস্ট্রিকে ফোন দিবে, নিটিং ইন্ডাস্ট্রি তখন তোমার তোমাকে ফোন দিবে বা তোমাদের যে জিএম তাকে বলবে এই মেয়ে আপনার কি অবস্থা, আপনার সুতার মধ্যে তো অনেক সমস্যা আছে, আমি তো নিবো না, ফেরত নিয়ে যান, আমার টাকা ফেরত দেন, অনেক ধরনের ঝামেলা বাঁধবে। এই জন্য ফরেন ফাইবার বা তোমার হচ্ছে পিপি বলে পলিপ্রোপাইলিন বা পলিস্টার, এগুলা কটনের মধ্যে থাকলে রিমুভ করা খুবই দরকার। তো এটা কিভাবে রিমুভ করবো ওটা একটু দেখি আমরা। রিটার যেটা করে, রিটারের ওদের হচ্ছে একটা ভীষণ শিল্ড বা ম্যাজিক আই বলতেছে, এখানে তোমার এটা হচ্ছে যে এরকম একটা জাস্ট এই যে লাল সাদা একটা ডিভাইস দেখতে পাচ্ছ না, আর এই পাশে তোমার একটা কি বলবো এটা একটা ব্যাগ টাইপের। হ্যাঁ, তো এটা নর্মালি তোমার হচ্ছে ব্লুমের শেষের দিকে থাকে, যাতে করে হচ্ছে কারণ এখানে ম্যাটেরিয়ালটা অপেক্ষা একটু বেশি ওপেন, তো ক্যামেরা দিয়ে বা যখন লেন্স দিয়ে দেখে দেখতে সুবিধা হয় যে কোনো ম্যাটেরিয়াল আছে কিনা কটন বাদে। তো নর্মালি এটা তোমার কে কিছু বললা আচ্ছা, তোমার হচ্ছে নর্মালি এটা তোমার ব্রোমের শেষের দিকে থাকে, তাতে করে হচ্ছে ওপেন হয়ে থাকে ফাইবারগুলো একটু বেশি, তো দেখতে সুবিধা হয়। তো এটা তোমার হচ্ছে ইউনি স্টোর বা ইউনিফ্লেক্স এদিকে থাকে, এইখানে ম্যাটেরিয়ালটা যখন পাস হয় তখন এখানে চেঞ্জ করতে পারে যে কোনো আলাদা ম্যাটেরিয়াল আছে কিনা। এই যে এখানে দেখছো না একটু বেশি ফ্লুরোসেন্ট বা বেশি লাইট বেশি এরকম ম্যাটেরিয়াল, এগুলো হচ্ছে তোমার পলিপ্রোপাইলিন বা হচ্ছে ফরেন ফাইবার। তো এগুলো ডিটেক্ট করার পর এখানে যে একটা ব্যাগ দেখা যাচ্ছে এই ব্যাগের মধ্যে ইজেক্ট করে দেয়, পরে এটা ম্যানুয়ালি রিমুভ করে। তো এটার একটা ভিডিও আছে একটু দেখাবো, দেখলে দেখবা যায় খুব ভালো হবে বুঝতে। দেখো এখানে কিন্তু একদম সূক্ষ্ম একটা জাস্ট অল্প একটু পরিমাণ একটা ফরমেটার আছে, তোমার এটা হচ্ছে তোমার পলিপ্রোপাইলিন বা পলিস্টার কিছু একটা, পলিপ্রোপাইলিন ম্যাক্সিমাম বস্তা বা সেই বস্তা একটা টুকরা জাস্ট একটা ইয়ান টাইপ একটা আছে, ওটা ও সেন্স করতে পারে যে আছে এখানে। সরি
বুঝতে পারছো? ডায়মন্ড 1958 আইডি। জি ম্যাম। শান্ত শান্ত কে আছো? ১৯৬২ আইডি শান্ত। আচ্ছা তোমরা এই যে তো আছো তো না, তাহলে কথা কেন বলো না? নাকি হচ্ছে আমার রেখে ঘুমাই গেছো? ১৯৬২ আইডি রাহির আমার শান্ত। আচ্ছা আমি কি এখন সবাইকে নাম ধরে ডেকে ডেকে চেক করবো যে তারা আছে কিনা? ১৯৭২ আইডি ফেরদৌস। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম শুনতে পাচ্ছি। ফেরদৌস 72 আইডি। দেখো তোমাদের সিলেবাস কিন্তু হচ্ছে মানে যে গ্রুপ যেটা এটা কিন্তু শেষের দিকে প্রায়, এরপর দিন হচ্ছে আমি ওএসটি সাইক্লিংটা দেখাবো, দেন হচ্ছে ম্যাথ করাবো, দেন কিন্তু সিলেবাস শেষ হয়ে যাবে। আর তোমরা যদি এরকম ভাবে না থাকো তাহলে তো মানে অন করে রেখে শুধুমাত্র যদি না থাকো ক্লাসে তাহলে তো অ্যাকচুয়ালি সমস্যা, তাই না? মাঝে মাঝে কিছু করছিলাম আর নেটওয়ার্ক প্রবলেমের কারণে কিছু করতে পারি নাই। আচ্ছা আজকে ক্লাস বুঝতে পারছো? জি ম্যাম মোটামুটি বুঝতে পারছি, আরেকবার একটু বাসায় দেখলে হয়তো বা প্রপার বুঝতে পারবো। হ্যাঁ তোমাদেরকে আমি বই দিয়েছিলাম, বই পেয়েছো? মানে পিডিএফ তো দিয়েছিলাম, পেয়েছো কি? জি ম্যাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা চ্যাটে মনে হয় কেউ কিছু লিখেছে, একটু দেখি। ওকে ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা তো আমরা এটা রিটারের মিশন শীল দেখলাম, এখন ক্রুজার দেখি। ক্রুজার এরকম একটা আছে, ওরা হচ্ছে এটার নাম দিছে তোমার টি স্ক্যান টিএসটি ফাইভ। ফাইভ নাম দেওয়ার কারণ হচ্ছে এখানে ওদের পাঁচটা মডিউল আছে, এই পাঁচটা যে মডিউল আছে এটা পাঁচ ধরনের কাজ করে। পাঁচ ধরনের কাজ বলতে এটা সবারই উদ্দেশ্য একই, যে ফরেন কোনো ম্যাটেরিয়াল থেকে এটা সেপারেট করা। তো এফ মডিউল যেটা ওটা তোমার হচ্ছে ডার্ক কোনো ম্যাটেরিয়াল, কটন তো সাদা হোয়াইট, এর বাইরে যদি অন্য কোনো কালারের ডার্ক ম্যাটেরিয়াল থাকে ও হচ্ছে ওটা সেন্স করতে পারে। দেখো এফ মডিউলের মাধ্যমে তুমি এই যে এই ধরনের ম্যাটেরিয়াল গুলো কটন থেকে আলাদা করতে পারো। তখন হচ্ছে পি মডিউল আছে, পি মডিউল তখন হচ্ছে ট্রান্সপারেন্ট যেগুলা পলিথিন এরকম ম্যাটেরিয়াল গুলা ও তোমার হচ্ছে আলাদা করতে পারে। আবার কিছু আছে যে ফ্লুরেসেন্ট, যেরকম ওই যে ট্রাফিক পুলিশের গায়ে দেখবা যে একটা ওরা যে ড্রেসটা পরে একটু বেশি লাইট ইমিটিং করে, ফ্লুরেসেন্ট ম্যাটেরিয়াল যেটা সবুজ কালারের একটা গ্রিন পরে ওটা বেশি একটু লাইট ইমিট করে, ওই ধরনের যদি কোনো ম্যাটেরিয়াল থেকে থাকে তাহলে ও ডিটেক্ট করতে পারে।
তো এখানে তোমার হচ্ছে জি আছে, জি মডিউল, এটা তোমার হচ্ছে শাইনি কোনো ম্যাটেরিয়াল যদি থাকে এটা ডিটেক্ট করতে পারে। আর এখানে তোমার হচ্ছে এলডি লাইটিং বা এলইডি মডিউল আছে যেটা, এটা তোমার হচ্ছে খুব ছোট ছোট স্মল বা থিন যে ফরেন ফাইবার গুলো আছে তোমার এগুলো সিলেক্ট করতে পারে। তো এরা হচ্ছে মূলত এটা আগের মতোই করে, ওদের হচ্ছে এলইডি লাইট সিস্টেম থাকে প্লাস তোমার হচ্ছে হাই সেন্সর ক্যামেরা থাকে বা হাই রেজুলেশন ক্যামেরা থাকে, এটা দিয়ে ওরা সেন্স করতে পারে, সেন্স করে আলাদা করে দেয়। এখানে কিছু ওদের বৈশিষ্ট্য আছে প্লাস কিছু অ্যাডভান্টেজ আছে, দেখে নিও এগুলা বলে আছে। তো আজকে যেটা পড়াইছি মূলত তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেগুলো ছিল সেগুলো হচ্ছে যে ফার্ন ফাইবার সেপারেটর, কিভাবে ফার্ন ফাইবার সেপারেট হয় এই প্রিন্সিপালটা, দেন তোমার হচ্ছে যে পড়াইছি আর কি তোমার হচ্ছে মেটাল সেপারেটর বা কম্বো শিল্ড, এটা অনেক ইম্পর্টেন্ট, মেটাল সেপারেটর এই টাইমে আসতে পারে। দেন তোমার হচ্ছে যে পড়ালাম যে এটা মানে তোমার যে মেশিন সিকোয়েন্স এটা ভুলে যাবে না কখনো, মেশিন সিকোয়েন্স অবশ্যই মনে রাখতে হবে। সিটিতে বা হচ্ছে ফাইনালেও দেখা যায় দুটি মার্কেটে এই ধরনের কোশ্চেন আসতে পারে। এর বাইরে আর ধরো যে তোমার যেটা দেখাইছিলাম ওখানে একটু আগে যে ওই ফাইবার আর এয়ার কেউ সেপারেট হচ্ছে এই বিষয়গুলো এক্সামের জন্য আসতে পারে। তো আমার সিলেবাস ধরো যে প্রায় শেষের দিকে, আর দুইটা ক্লাস বা তিনটা ক্লাস নিলে হয়তো বা শেষ হয়ে যাবে। তো তোমরা যদি ক্লাস না করো তাহলে তো যখন এক্সাম আসবে বা পরীক্ষার আগের রাতে পড়ে অ্যাকচুয়ালি হ্যাঁ হয়তো বা পাশ করা যায়, বাট এগুলো পরে মনে থাকবে না অ্যাকচুয়ালি। আর তোমাদের এই শর্ট স্টাফ রিসনিং ওয়ান জাস্ট শুরু, তোমাদের এই মেশিনগুলো এখানেই শেষ, যে সেমিস্টারের পরে শেষ হয়ে যাবে এরকম মনে করার কোনো কারণ নাই। তো যখন আস্তে আস্তে ধরো থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার উঠবা তখন দেখবে যে এই মেশিনগুলো আবার পড়তে হচ্ছে, এই মেশিনের ডিটেলস পড়তে হচ্ছে কিভাবে ওদের পার্টস হ্যান্ডেল করতে পারবা, পার্টসের মুভমেন্ট ডিটেলস পড়বা তখন আবার, ঠিক আছে? তো একটু পড়া ট্রাই করো আর ক্লাসগুলো একটু অ্যাটেন্ডিভ করা ট্রাই করো। জানি অনলাইন ক্লাসে অনেক সমস্যা থাকে, সবাই হয়তো জয়েন করতে পারে না বা হচ্ছে মনোযোগ ধরে রাখা একটু কষ্ট, তারপরেও যতটুকু পসিবল ট্রাই করো। তো ঠিক আছে, আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই। শেয়ার কই, আমি একটা শেয়ার কে দেখি নাই আজকে, দাঁড়াও শেয়ার টি খবর আছে। এই নিশান, নিশান আমি এই একটা শেয়ারও নাই তোমাদের, রানা দেখো তো এটা কিছু হইলো, তিনজন স্যারের একজন স্যারও নাই ক্লাসে, এই স্যারা কেউ নাই না ম্যাম, স্যার কেউ নাই। তোমাদের স্যারটা এমন কেন? হ্যাঁ আচ্ছা, ওরা কি ডিপার্টমেন্ট মানে প্রতি গ্রুপে স্যার নাকি তিনজন স্যার কেন তোমাদের? নরমাল দুজন থাকতো না? তিনটা গ্রুপের তিনটা স্যার, আমি ল্যাব গ্রুপের স্যার। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, ল্যাব তিনটা গ্রুপ। আচ্ছা স্যার না থাকলে তো অ্যাকচুয়ালি মানে কথা বলা। আচ্ছা কিন্তু নেক্সট রবিবার তো এই টাইমে ক্লাস নেব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো, আজকে ক্লাস এই পর্যন্তই। আর তোমার যদি আজকে ক্লাস পেলাম না, যদি আজকেই বা কালকে তোমার হচ্ছে বইটা একটু দেখো না, তাহলে দেখবা যে বিষয়টা যত ইজিলি বুঝতেছো বা ইজিলি হয়ে যাচ্ছে পড়া, কিছু জাস্ট দেখলেই কিন্তু মনে থাকবে। আর যদি ওই যে এক মাস পরে বা যখন পরীক্ষা হবে তখন দেখো, তখন দেখবা যে কিছু মনে পড়ছে না বা কিছু মাঝে ঢুকতেছে না, একটু বই দেখা ট্রাই করো, ঠিক আছে? ভালো থাকো সবাই ম্যাম। হ্যাঁ হ্যাঁ রায়হান বলো, পিডিএফটা সাথে থাকলে বই থেকে পড়াগুলো খুঁজে বের করতে ফাইন্ড আউট করতে সুবিধা হয়, মানে আমরা তো বই থেকেই পড়বো, বাট পিডিএফ সাথে যদি থাকে জাস্ট আইডেন্টিফাই করতে পারি যে বই কোন জায়গা থেকে কোনটা পড়বো আর কি। আচ্ছা আমি বই সব পড়াইছি। আচ্ছা ঠিক আছে, তারপর আমি হচ্ছে ম্যাম তো বইটা লাগবে এমন অবস্থা আর কি।
বুঝতে পারি না কথা তো কেটে গেছিল, একটু আবার বলো। ম্যাম বলতেছি যে মানে পিডিএফটা লাগবে এমন অবস্থা কি, এটা ছাড়া কেমন যেন হেল্পলেস হেল্পলেস লাগে আর কি। আমি কিছু ভিডিও এখানে দিয়েছি তো ওগুলো আমি জানি বুঝতে সুবিধা হয়, তো আমি অবশ্যই দেওয়ার ট্রাই করবো। হ্যাঁ হ্যাঁ, তোমার বইটা কিনে ফেলা অবশ্যই বেটার হবে, কারণ তোমার এই বইয়ের হচ্ছে সাত থেকে আটটা পার্ট আছে, তো তোমার কোনো না কোনো শুধুমাত্র বড়ুমার কার্ডিংটা দিয়েছি, তো এরকম তোমার ড্র ফ্রেম, তারপরে রিং স্পিনিং থেকে শুরু করে তোমার অন্য যে স্পিনিং গুলো আছে, রটওয়ার্ড, এয়ারজেট, হ্যাঁ এই সবগুলোর জন্য আলাদা আলাদা পার্ট আছে, তো বইয়ের মধ্যে সবগুলো একসাথে আছে, তো বেটার হয় যে তুমি বইটা কিনে ফেলো। তো অনেকে এখন দেখাচ্ছে ঢাকায় নাই, তো তাদের তো বাইরে থেকে পাওয়া যাবে কিনা, তাদের জন্য আমি হচ্ছে পিডিএফটা দিয়ে রাখছিলাম, তো যদি সম্ভব হয় বইটা কিনে ফেলো বুঝছো। আর আমি স্লাইড দিয়ে অবশ্যই ট্রাই করবো, আমার সাথে ডিসকাস করে কথা বলে আমি অবশ্যই দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।